সুন্দরীদের আর ঘরের কোণে থাকতে হবে না কারণ নিজেদের প্রতিভা মেলে ধরতে দেশের প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট এই প্রতিযোগিতা থেকে নির্বাচিত জন প্রতিযোগী সুযোগ পাবেন ভারতের মিস এশিয়া কম্বোডিয়ার মিস গ্লোবাল যুক্তরাষ্ট্রের রয়্যাল ইন্টারন্যাশনাল মিস কসোভার মিস ফ্রিডম অফ দ্য ওয়ার্ল্ড দক্ষিণ আফ্রিকার মিস কালচার গ্লোবাল থাইল্যান্ডের মিস হেরিটেজ ইন্টারন্যাশনালের মতো বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান আয়োজক প্রতিষ্ঠান মিস বাংলাদেশ অর্গানাইজেশন ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলম প্রতিযোগিতার বিজয়কে মিস বাংলাদেশ আর্ট উপাধি দেয়া হবে এছাড়া তিনি অংশ নেবেন ফিলিপাইনে অনুষ্ঠিত চব্বিশতম মিস আর্ট প্রতিযোগিতায় মিস বাংলাদেশ বিউটি প্রেজেন্টের অডিশন শুরু হবে ত্রিশ সেপ্টেম্বর এটিএন বাংলা বিএফডিসি স্টুডিওতে এবং গ্র্যান্ড ফিনালে হবে চার অক্টোবর লামেরিডিয়ান ঢাকায় এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পেরে আমি অনেক আশাবাদী যে আমাদের দেশের নারীরা তাদের যোগ্যতা তাদের বুদ্ধি এবং তাদের যে সৌন্দর্য এটা বহির্বিশ্বে অনেকটা সফলতার সাথে প্রকাশ করতে পারবে আমরা এটা ইয়ারলি প্রতি বছর মিস বাংলাদেশ একটি কন্টেস্ট করব। এখান থেকে যে টপ টেন উইমেন হবে এই বছর তারা পাঁচটি কন্টিনেন্টে দশটি বিউটি প্যাজেন্ট আমরা যেটা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা বলি এরকম দশটি প্রেস্টিজিয়াস বিশ্ব সুন্দরী প্রতিযোগিতাতে বাংলাদেশকে রেপ্রেজেন্ট করবে আগামীতে মিস বাংলাদেশ বিউটি প্রেজেন্ট হবে তিরিশ তারিখে এটার বাছাই পর্ব হবে এবং চার তারিখে লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হবে আমরা খুবই আনন্দিত উই আর ভেরি মাছ হ্যাপি অবশ্যই ভালো একটা প্রোগ্রাম হবে এবং যারা বেরিয়ে আসবে তারা আমাদের সোসাইটিতে অনেক অবদান রাখবে এটা বিশ্বাস করি